ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এক ভাই বলছেন তার কোন এক ফ্রেন্ড প্রতিদিন এশারের সালাতের পর বিতেরটা আর পড়ে না, এই যুক্তিতে যে এটা ফরজ নয় ওয়াজিব, তো ওয়াজিব ফরজের চেয়ে গুরুত্ব কম, আর সে বিতের সালাত না পড়ে ঘুমিয়ে যায়, এ বলে যে সে উঠে তাহাজ্জুদ পড়বে, পড়ার পর পড়বে, দেখা যায় সে উঠতে পারে না আর বিতের সালাতটা তার পড়া হয় না। তাকে জিজ্ঞেস করা হলে তিনি এই কথাটাই বলেন যে এটা ওয়াজিব ফরজ নয়, এই জন্য এটার গুরুত্ব কম। আসলে দেখেন ভাই, আপনাদের দুইজনেরই একটু সংশোধনের জরুরত আছে। সেটা হলো যে বিতের সালাতটা আসলে সুন্নতে মুআক্কাদা, আক্কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহা, আল্লাহ নবী এটার উপরে খুব গুরুত্ব দিয়েছেন, এত বেশি গুরুত্ব দিয়েছেন যে এটা তিনি সফরেও ছাড়েননি। তো এই দুইটা জিনিসের উপর তার মোদামত ছিল, সফরের অবস্থাতে হোক অথবা আপনার মুকিম অবস্থাতে হোক। সেটা হলো দুরাকাত সুন্নত ফজর, ফজরের দুরাকাত সুন্নত এবং সুন্নতুল বিতর, বিতরের সুন্নত, এই দুইটা। তো বিতরের সুন্নত রেখে দেওয়াটা ভালো, রাত্রে যে শেষ রাতে তাহাজ্জুদ পড়ে দুরাকাত হলেও পড়ে বিতরটা পড়া হবে, সেজন্য এটা উত্তম পদ্ধতি। কিন্তু যদি কারো সন্দেহ থাকে সেজন্য আগেই পড়ে নাই, কারণ এটা মিস করলে সে অনেক অঢেল স্বভাব থেকে বঞ্চিত হয়ে যাবে। আর একজন মোমিনের জন্য এটা উচিত নয় ভিতর বাদ দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে নসিহত করেছেন, আবু দারদাকে নসিহত করেছেন, বিভিন্ন হাদিস থেকে সাব্যস্ত যে ভিতর নামাজ সালাত যেন না ছেড়ে দেয়। এই কিছু কিছু নিষেধাজ্ঞা বিষয়গুলিকে এই অনেক 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 আহলুল ইলম এটাকে ওয়াজিবের মর্তবাতে নিয়ে চলে গেছেন, ওই হাদিসগুলি দেখে যে এটা ওয়াজিব হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষেধ করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু নিষেধ করেছেন, সে নিষেধাজ্ঞার মানগুলি যদি একত্রে নিয়ে আসি তাহলে কি এক হয় না, সেজন্য গোড়ামি করা যাবে না বেতের সালাতের বিষয়টা নিয়ে। তাহলে রাসূল বলছেন যার বেতের সালাত রেখে ঘুম চলে আসবে, ঘুমিয়ে যাবে, বা তাহাজ্জুদ পড়বে, পড়ে পড়বে মনে করে ঘুমিয়ে গেছিল কিন্তু দেখা গেছে ফজর উদিত হয়ে গেছে, দিন হয়ে গেছে, তখন তার কি সমাধান? এটা আল্লাহ রাসূল একটা সমাধান দিয়েছে। তিনি বলছেন ইজআলু বিতরাকুম শাফাআ, রাতের নামাজ বেতের থাকে, ওই বেতরটা যখন দিন হয় তখন বেতরটা জোর হয়ে যায়। বিতরুন শব্দের অর্থ বেজোর আর শাফাউন শব্দের অর্থ জোর। হ্যাঁ, নিষেধাজ্ঞার মান অনেক রকমই আছে, সবগুলিকে এক করা যাবে না, এটা বিধানটা শোনা তো মুআক্কাদা। কেউ যদি কখনো ছেড়েও দেয় তার গুনাহ হবে না, কিন্তু অঢেল স্বভাব থেকে সে বঞ্চিত হয়ে যাবে। সো কাজা আদায় করার যখন একটা স্পেস আছে তখন সে, সুযোগ আছে, স্কোপ আছে, তখন সে কাজাটা আদায় করে নেবে, ডাবল করে নেবে। ঠিক আছে, মনে করেন আপনি এক রাকাত বেতর পড়তেন, ফজর উদিত হয়ে গেছে, আপনি দু রাকাত পড়ে নেবেন। আপনি তিন রাকাত বেতর পড়তে অভ্যস্ত ছিলেন, ফজর উদিত হয়ে গেছে, আপনি চার রাকাত পড়ে নেবেন। রাসূলুল্লাহ বলছে এই যে আলো ভিতরাকুম সাফা, তবে বেশি ভালো হয় যে সন্দেহ থাকলে আগে পড়ে না, আগে পড়ে নিয়ে ঘুমিয়ে গেছে, উঠেছে, তখন শুধুমাত্র বেতের পড়লেই তার হয়ে যাবে। তো এটা এটা সুন্নাত, এটা যে ওয়াজিব নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনান দারিমির হাদিসটিতে বর্ণিত আছে, তিনি বলেছেন এবং হাদিসটি সহি, ইয়া আইয়ুহান নাস ইন্না সালাতাকুম হাজিহি লাইসাত ওয়াজিবাতুন ওয়াজিবাতান, তোমাদের এই নামাজটা ওয়াজিব নয়, ইন্নামা হিয়া সুন্নাতুন, কেবলমাত্র এটা সুন্নাত, সন্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ বলে সাব্যস্ত করেছেন। ইন্নাল্লাহ বিতরুন, নিশ্চয় আল্লাহ বিজোড়, ইহাব্বুল বিতরা, বিজোড়কে ভালোবাসেন তিনি, বিজোড় হওয়ার দিক থেকে তিনি বিজোড়কে ভালোবাসেন। ফাউতিরু আহলাল কোরআন, অতএব বেতের বিজোড় পড়ো হে কোরআনের অনুসারীরা, অর্থাৎ তিনি মুসলমানদেরকে কোরআনের অনুসারী বলেছেন, আহলে কোরআন বলে সম্বোধন করেছেন। যারা আহলে কোরআন তারাই কিন্তু আহলে কোরআন এবং আহলে হাদিস, কোরআন হাদিসের ব্যাখ্যা ছাড়া নেওয়া যায় না। কোনো ব্যক্তি যদি আপনাকে এসে বলে যে কোরআন তো হাদিসের চেয়ে উত্তম, আপনি কোরআন থেকে কিছু আমাকে বাণী শোনান, তো ওই ব্যক্তিটা গোমরা পথভ্রষ্ট, এটা কিন্তু আপনি মগজে রেখে দিন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতুল কোরআন ও মিসলাহু মাহু, শুনে রাখো আমাকে কোরআন দেওয়া হয়েছে, কোরআনের অনুরূপ আর একটা দেওয়া হয়েছে।
তো কোরআন এবং হাদিস দুটোকে পাশাপাশি রাখতে হবে, একটা আর একটার পরিপূরক, একটা আর একটার সম্পূরক, একটা আর একটার ব্যাখ্যা। জি হাজা ওয়াসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকাল্লাহু নবী মুহাম্মদ।